সাফ অনূর্ধ্ব ১৯ ফাইনালের খবর। উত্তেজনার খেলায় ফুটবলাররা নয়, ফাইনালের মূল আলো নিজের দিকে টেনে নিলেন শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার। তার ভুল সিদ্ধান্তে এক ফাইনালে শেষ পর্যন্ত যুগ্ম চ্যাম্পিয়ন হল ভারত ও বাংলাদেশ। বিরল ঘটনা সাক্ষী হয়ে রইল কমলাপুর স্টেডিয়াম। রিপোর্ট বর্ষণ কবিরের। ফুটবল ইতিহাসে এমন ঘটনা এর আগে কে কবে দেখেছে তা সঠিক তথ্য পাওয়া কঠিন। কোন ফাইনালের ভাগ্য নির্ধারণী হতে পারে টসে, সেটা এদেশের ফুটবল প্রথমবার দেখল তাতে কোনো সন্দেহ নেই। ১১-১১ গোলের টাইব্রেকারের ম্যাচ কমিশনার লঙ্কার ডিলান জয়সুরিয়ার টসে ফাইনালের ভাগ্য নির্ধারণের ভুল সিদ্ধান্ত জন্ম দিল এই ইতিহাস। হতাশা নিয়ে ক্ষোভ ঝাড়তে থাকা স্বাগতিকদের প্রতিবাদের মুখে কয়েক মিনিটের জন্য চ্যাম্পিয়ন হওয়া ভারতকে ক্ষুব্ধ করে তোলে আবারও সিদ্ধান্তের পরিবর্তন। বাংলাদেশও কেন নিয়ম না জেনে টসে যেতে রাজি হলো সেটাও অবাক করার মতো। সাফের আঞ্চলিক কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় তরুণীদের আবারও খেলতে বলা হলে তারা মাঠ ছেড়ে যায়। এরপর অপেক্ষা আর অপেক্ষা। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ফাইনালের সিদ্ধান্ত চূড়ান্ত হতে লেগে যায় রাত ১০টা ২৭ মিনিট পর্যন্ত। বিশ্বকাপ, কোপা আমেরিকা বা আঞ্চলিক টুর্নামেন্টে একটা ফাইনালের ভাগ্য নির্ধারণে সময়ের দিক থেকে এটা বিশ্ব রেকর্ড। শেষ পর্যন্ত ভারত আর ফেরেনি মাঠে, তাদেরকে মানিয়ে শেষ পর্যন্ত আসে যৌথ চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা। অথচ ৮ মিনিটে গোল হজমের পর স্বাগতিকরা গোল শোধ করে ফাইনালকে করে তুলেছিল রোমাঞ্চকর। সেটা এসেছে শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে। সাগরিকার জাদুতে ড্র নিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েছিল তরুণীরা। সেখানে দু দলের সব ফুটবলারই তাদের জন্য নির্ধারিত একটি করে শট বল জালে জড়িয়ে সাডেনলিতে রূপ দেয় ম্যাচ। সেটা মোড় ঘুরে যায় ভুল সিদ্ধান্তে। এক ম্যাচ কমিশনারের ভুলে আন্তর্জাতিক ফুটবলে এত বড় দৈর্ঘ্যের ফাইনাল এদিন দেখল পৃথিবী। লঙ্কার ডিলানো তার নাম তুলে ফেললেন অমরত্বের খাতায়। যদিও এই অমরত্ব কতটুকু গৌরবের সেই প্রশ্ন থেকেই যায়। বর্ষণ কবির, NTV News, ঢাকা।